আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে। আমি ইসমাইল হোসেন। আজকে তোমাদেরকে ইলেকট্রন আকস্মিক বিকারক সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো, ইলেকট্রন আকস্মিক বিকারকটা কি এটা সম্পর্কে আমরা জেনে নেই। প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে ইলেকট্রন আকস্মিক বিকারক এবং সবগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি কোনটার পর কোনটা স্টেপ। সো ইলেকট্রন আকস্মিক বিকারকটা এটা অর্থটা কি? এই যে দেখতে পাচ্ছ যে ইলেকট্রনাকর্ষী বিকারক অর্থাৎ ইলেকট্রোফিলিক, এই ইলেকট্রো কথাটির অর্থটা কি? এই ইলেকট্রো কথাটির অর্থ হচ্ছে ইলেকট্রন, আর ফিলিক যেটা ফিলিয়া ফিলিয়া থেকে এসেছে, যার অর্থ ভালোবাসা বা পছন্দ করা। অর্থাৎ ইলেকট্রন আকর্ষী এখানেই বোঝা যাচ্ছে যে ইলেকট্রনকে যে আকর্ষণ করবে, অর্থাৎ ইলেকট্রনের পূর্তি যার ইলেকট্রনকে যে পছন্দ করবে। আর আমরা জানি যে তাহলে ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রনকে ইলেকট্রনের পূর্তি ইলেকট্রনের পূর্তি যার ভালোবাসা বা পছন্দ করবে, আচ্ছা তাহলে ইলেকট্রো অর্থ হচ্ছে ইলেকট্রন এবং ফিলিক যেটা ফিলিয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ ভালোবাসা। সো ইলেকট্রনের পূর্তি যার ভালোবাসা সেটা হচ্ছে ইলেকট্রনাকর্ষী বিকারক। তাহলে ইলেকট্রন আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। সো ইলেকট্রন যদি নেগেটিভ চার্জ হয়ে থাকে তাহলে সে কাকে পছন্দ করবে? অবভিয়াসলি সে কিন্তু পজিটিভ চার্জকেই কিন্তু পছন্দ করবে। ইলেকট্রনাকর্ষী বিকারকটা কি? ইলেকট্রনাকর্ষী বিকারক হচ্ছে ইলেকট্রন প্রিয়, অর্থাৎ বিক্রিয়াকালে যারা ইলেকট্রন গ্রহণ করবে তাদেরকে ইলেকট্রনাকর্ষী বিকারক বলে। এই ইলেকট্রনাকর্ষী বিকারক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল এবং দুই নম্বর হচ্ছে প্রসম ইলেকট্রোফাইল। এবার চলো, এই ইলেকট্রনাকর্ষী বিকারক কোথায় থেকে আসছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানি, কারণ কোনো একটি বিষয় সম্পর্কে জানতে গেলে সে সম্পর্কে আমাদের বিস্তারিত না জানলে সে সম্পর্কে আমাদের পরিপূর্ণভাবে বেসিক আইডিয়া বা পরিপূর্ণ ধারণা হয় না। সো এখানে দেখো যে এই ইলেকট্রনাকর্ষী বিকারক কোথায় থেকে আসছে। এখানে দেখো যে বিকারক, বিকারকে সবগুলো বিভক্ত করে লিখেছি যে বিকারক হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল এবং আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল। প্রথমে বলি যে বিকারকটা আসলে কি, এই বিকারকটা বলতে কি বোঝায়। বিকারক বলতে বোঝায় আমাদের জৈব যৌগে যে সকল পরমাণু বা মূলক অংশগ্রহণ করে তাদেরকে বিকারক বলে। এখন এই বিকারক এই দুই ভাগে বিভক্ত, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইলটা কি? এই ফাইল শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা। ফাইল অর্থ হচ্ছে আকর্ষণ করা, আকর্ষণ করা বা আসক্তি। তাহলে ইলেকট্রন সেটা তোমরা জানো যে ইলেকট্রনকে যে অর্থাৎ ইলেকট্রোফাইল, তাহলে কি হলো, ফাইল অর্থ আকর্ষণ করা আর ইলেকট্রো অর্থ ইলেকট্রন, সেটা জানোই তোমরা। তাহলে কি হলো, ইলেকট্রনকে যে আকর্ষণ করবে, তাহলে ইলেকট্রনকে কে আকর্ষণ করবে? তাহলে ইলেকট্রনে আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, আর নেগেটিভ চার্জ হলে অবশ্যই পজিটিভ চার্জগুলো কিন্তু আকর্ষণ করবে। এবার চলো নিউক্লিওফাইলটা দেখি। এই নিউক্লিওফাইল আমরা যেহেতু জানি যে ফাইল অর্থ হচ্ছে আকর্ষণ করা বা আসক্তি, তাহলে নিউক্লিয় অর্থাৎ নিউক্লিয়াসকে কে আকর্ষণ করবে? আর আমরা জানি যে নিউক্লিয়াস সবসময় কি, পজিটিভ চার্জ। নিউক্লিয়াস সবসময়ের জন্য পজিটিভ চার্জ, আর ইলেকট্রন সবসময়ের জন্য নেগেটিভ চার্জ। তাহলে যদি নিউক্লিওফাইল পজিটিভ চার্জ হয় তাহলে সে কাকে আকর্ষণ করবে? অবভিয়াসলি সে নেগেটিভ চার্জদের আকর্ষণ করবে। তো এখানে দেখো যে ইলেকট্রোফাইল অবশ্যই কি করবে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ তাহলে অবশ্যই পজিটিভ চার্জদেরকে আকর্ষণ করবে। তাহলে পজিটিভ চার্জগুলো কি কি, যেমন কার্বোক্যাটায়ন ও অষ্টক সংকোচন, এগুলো পজিটিভ চার্জ। চলো আমরা প্রথমে কার্বোক্যাটায়নটা দেখি। কার্বোক্যাটায়নটা বলতে কি বোঝায়? কার্বোক্যাটায়ন বলতে কার্বনের পজিটিভ চার্জ। কার্বোক্যাটায়ন বলতেই বোঝায় কার্বনের পজিটিভ চার্জ বা বা যে কোনো পজিটিভ চার্জই হলো কার্বোক্যাটায়ন। তাহলে যে কোনো কার্বোক্যাটায়ন ইলেকট্রোফিলিক বা ইলেকট্রো আকর্ষী পদার্থ।
তো এটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা অষ্টক সংকোচনটা দেখি। অষ্টক সংকোচন বলতে কি বোঝায়? আসলে আমরা জানি যে তোমরা অলরেডি জেনেছো যে এসএসসি তে পড়ে আসছো, সো অষ্ট যোগ গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে অষ্টক পূরণ। দ্যাট মিন্স সবাই অষ্টক পূরণ করতে চায় এবং অথবা দ্বিত্ব পূরণ করতে চায়। তাহলে অষ্টক সংকোচন বলতে কি বোঝায়? যোগ গঠনের যেহেতু মূল উদ্দেশ্য অষ্টক ও দ্বিত্ব পূরণ, তাহলে অষ্টক সংকোচন তাহলে বলতে কি বোঝায়? অষ্টক সংকোচন হচ্ছে যাদের 8টা ইলেকট্রনের চেয়ে কম সংখ্যক ইলেকট্রন থাকবে, অর্থাৎ অষ্টক পূরণের চেয়ে কম সংখ্যক ইলেকট্রন থাকবে তাদেরকে অষ্টক সংকোচন বলা হয়। তাহলে অষ্টক সংকোচনে তোমাদের এক্সাম্পল দেখালে বুঝতে পারবা যে, যেমন বোরন ট্রাইক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এগুলো অষ্টক সংকোচন। কিভাবে এগুলো তোমাদের একটু দেখাই। এই যে দেখো বোরন ট্রাইক্লোরাইড এটা কিভাবে গঠন করে, বোরন কি করবে, যে বোরন এভাবে থাকবে, এর কি করবে তিন পাশে তিনটা ক্লোরিন যুক্ত হবে। সো এখানে একটা ইলেকট্রন ক্লোরিনের আর একটা ইলেকট্রন সেটা হচ্ছে বোরনের, একটা ইলেকট্রন বোরনের এবং আর একটা ইলেকট্রন ক্লোরিনের। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বোরনের সর্বশেষ শক্তি স্তরে, অর্থাৎ বোরনের আউট অফ শেলে কয়টি ইলেকট্রন আছে? এখানে দেখতে পাচ্ছি দুই, এখানে দুই, এখানে দুই, তাহলে কয়টি ইলেকট্রন হলো? ছয়টি ইলেকট্রন হলো। তাহলে বোরনের ছয়টি ইলেকট্রন হলো। এরা কিন্তু অলরেডি যৌগ গঠন করে ফেলেছে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে অষ্টক, যেহেতু আমরা জানি যে যৌগ গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে অষ্টক পূরণ বা দ্বিত্ব পূরণ, তাহলে এরা তো অষ্টক পূরণ করেনি, বাট তারপরও যৌগ কেন? এরা যৌগ তারপরে অষ্টক সংকোচন হওয়ার কারণে যৌগ গঠন করেছে, বাট তারপরও এদের অষ্টকের প্রতি একটা আকর্ষণ থেকে যায়। এরা তারপরও চায় যে অষ্টক পূরণ হওয়ার জন্য কারো কাছ থেকে ইলেকট্রন নিয়ে কি করে অষ্টক পূরণ হতে চায়। এবার চলো বেরিলিয়াম ক্লোরাইডটা দেখি। বেরিলিয়াম ক্লোরাইডটা কিভাবে থাকবে? এটা হচ্ছে বেরিলিয়াম এবং এক এক পাশে ক্লোরিন আর এক পাশে ক্লোরিন, একটা বেরিলিয়ামের ইলেকট্রন আর একটা ক্লোরিনের ইলেকট্রন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বেরিলিয়ামের বাইরের শেলে কয়টি ইলেকট্রন আছে? বেরিলিয়ামের বাইরের শেলে দুই দুইয়ে চারটি ইলেকট্রন, তাহলে এরও কিন্তু অষ্টক সংকোচন আছে। এবার চলো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা দেখি। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কেমন হবে? অ্যালুমিনিয়াম তিনটা ক্লোরিনের সাথে যুক্ত হবে, এভাবে বন্ধন করবে একটা ক্লোরিনের আর একটা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন। এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়ামের আউট অফ দ্য শেলে কয়টি ইলেকট্রন আছে। এখানে দেখা যাচ্ছে যে দুই দুয়ে চার আর দুয়ে কত, ছয়টা ইলেকট্রন। অ্যালুমিনিয়ামের বাহিরের শেলে ছয়টি ইলেকট্রন আছে। তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের দেখা যাচ্ছে যে এদেরও অষ্টক সংকোচন আছে, বাট এরা তারপরে যৌগ গঠন করে ফেলছে। আর এরা অষ্টক যৌগ গঠন করে ফেলছে, এরপরও এদের ইলেকট্রনের প্রতি, অর্থাৎ অষ্টক সংকোচনের প্রতি আকর্ষণ থেকেই যায়। তো আশা করি তোমরা অষ্টক সংকোচন বুঝতে পেরেছো। এবার চলো আমরা নিউক্লিওফাইলের যে বিভক্তগুলো করে রেখেছি এগুলো আমরা দেখি। প্রথমে আমাদের কি আছে সেটা হচ্ছে কার্বনায়ন। কার্বনায়ন বলতে কি বোঝায়? আমরা যেহেতু জানি যে নিউক্লিওফাইল বলতে পজিটিভ চার্জ, অর্থাৎ নিউক্লিয়াস কে আকর্ষণ করবে, সেটা কে আকর্ষণ করবে, অবভিয়াসলি তার কিন্তু নেগেটিভ চার্জ হতে হবে। তাহলে কার্বন আয়ন, অষ্টক সম্প্রসারণ, মুক্ত জোড় ইলেকট্রন, এগুলো সবগুলোরই নেগেটিভ চার্জ। সো কার্বন আয়ন বলতে কি বোঝায়? কার্বন আয়ন বলতে বোঝায় যে কোনো কার্বনে, অর্থাৎ কার্বন আয়ন বলতে বোঝায় কার্বনের নেগেটিভ চার্জ। কার্বন আয়ন বলতে কি বোঝায়? কার্বনের নেগেটিভ চার্জ অথবা যে কোনো নেগেটিভ চার্জই হলো কার্বন আয়ন। আর যে কোনো নেগেটিভ চার্জ যেহেতু কার্বন আয়ন, এগুলো অবশ্যই নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। এবার চলো অষ্টক সম্প্রসারণটা দেখি। আমরা অষ্টক সংকোচনের বেলায় দেখেছি যে এদের ইলেকট্রন 8টার চেয়ে কম ইলেকট্রন ছিল, এজন্য অষ্টক সংকোচন বলা হয়েছিল আমাদের। সো এবার অষ্টক সম্প্রসারণটা কি? আবার অষ্টক সম্প্রসারণ হচ্ছে যে 8টার চেয়ে বেশি ইলেকট্রন হলেই
তাদেরকে আমরা অষ্টক সম্প্রসারণ যৌগ বলে থাকি। এবার চলো অষ্টক সম্প্রসারণের উদাহরণটা দেখি। উদাহরণ দেখলে তোমরা অষ্টক সম্প্রসারণ সম্পর্কে বুঝতে পারবা। তাহলে যখন আমরা অষ্টক সংকোচনের বেলায় দেখেছি যে এদের 8টার চেয়ে কম সংখ্যক ইলেকট্রন ছিল, এজন্য এদেরকে অষ্টক সংকোচন বলা হয়েছিল। বাট অষ্টক সম্প্রসারণটা কি? অষ্টক সম্প্রসারণটা হচ্ছে যে এদের 8টার চেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন থাকবে, তাদেরকে অষ্টক সম্প্রসারণ যৌগ বলা হয়। তো চলো অষ্টক সম্প্রসারণটা দেখি। এদের এদের এক্সাম্পল দেখালে তোমরা বুঝতে পারবা। তাহলে যেমন সালফার, হেক্সাফ্লোরাইড এবং IF7, এদের সর্বশেষ শক্তি স্তরে কয়টি করে, অর্থাৎ যৌগ গঠনের আমরা জানি যে মূল উদ্দেশ্য ছিল যে যৌগ গঠনের মূল উদ্দেশ্য যে সবারই কয়টি করে ইলেকট্রন থাকবে, 8টি করে, বা অষ্টক পূরণ অথবা দ্বিত্ব। বাট এই সালফার হেক্সাফ্লোরাইডের এখানে কিন্তু 8টি ইলেকট্রন থাকার কথা ছিল, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালফার হেক্সাফ্লোরাইডের সালফার 6টা এবং ফ্লোরিনের 6টা মিলে কয়টি, 12টি ইলেকট্রন আছে। সো এই 12টি ইলেকট্রন থাকার কারণে, অর্থাৎ 8টির চেয়ে বেশি ইলেকট্রন থাকার কারণে এদের অষ্টক সম্প্রসারণ ঘটেছে। তো এরা কি করবে, এরা তো যৌগ গঠন করে ফেলছে, বাট এরা তারপরও চাবে যে অষ্টক পূরণ করার জন্য এরা কি করবে, এই যে অতিরিক্ত ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো অন্য কাউকে দিয়ে তারা কি করবে, স্থিতিশীল অর্জন করবে। এই যে IF7টা দেখতে পাচ্ছ, এদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকার কথা ছিল, বাট এদের সর্বশেষ শক্তি স্তরে দেখা যাচ্ছে যে 14টি ইলেকট্রন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এখানেও অষ্টক সম্প্রসারণ ঘটেছে, অর্থাৎ অষ্টকের চেয়ে বেশি ইলেকট্রন। তাহলে এ কাকে আকর্ষণ করবে, অবভিয়াসলি এ কি করবে, পজিটিভ চার্জকে আকর্ষণ করে তাকে ইলেকট্রন দিয়ে এ অষ্টক পূরণ করে একটা স্থিতিশীল অর্জন করবে। এবার চলো আমরা সর্বশেষে মুক্তজোড় ইলেকট্রন সম্পর্কে দেখি যে মুক্তজোড় ইলেকট্রন বলতে কি বোঝায়। মুক্তজোড় ইলেকট্রন বলতে বোঝে যে পানি, তোমরা সংকেত জানো H2O, এর দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, এবং অ্যামোনিয়ার দুই জোড় মুক্তজোড় অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন থাকে, অ্যামোনিয়ার কি মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা জানি যে অষ্টক পূরণের মূল উদ্দেশ্য হচ্ছে, সরি, যৌগ গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে অষ্টক পূরণ, বাট এরা যৌগ গঠন করার পরে এদের অতিরিক্ত মুক্তজোড় ইলেক্ট্রন থাকার কারণে এদের এরা কি করবে, অবভিয়াসলি ইলেকট্রন কাউকে দিয়ে আবার অষ্টক পূরণ করার জন্য চাইবে। মুক্তজোড় ইলেকট্রন বলতে কি বোঝায়, এরা উভয়ই অতিরিক্ত ইলেকট্রন থাকার কারণে এদের নর্মালের চেয়ে অতিরিক্ত ইলেকট্রন থাকার কারণে এরা অবশ্যই নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। তাহলে এই যে সবগুলো এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ, এরা সবচেয়ে সবসময়ের জন্য এরা নেগেটিভ চার্জ হওয়ার কারণে এরা সবসময় কি করবে, এরা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, এবং এরা কি করবে, এরা পজিটিভ চার্জ এরা ইলেকট্রনকে আকর্ষণ করবে, করে তারা কি করবে, স্থিতিশীল অষ্টক পূরণ করে স্থিতিশীল অর্জন করতে চায়। তো এটাই ছিল আজকে আলোচনা। ফাইনালি সর্বশেষে একটাবার বলি যে ইলেকট্রন আকর্ষী বিকারকটা কি, অর্থাৎ ইলেকট্রন বলতে ইলেকট্রনকে বোঝায়, ইলেকট্রন বলতে ইলেকট্রনকে বোঝায়, আকর্ষী বলতে কি আকর্ষণ বোঝায়। তাহলে ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ সেটাকে বলা হয় ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে বিকারক তো আমরা জানি যে ইলেকট্রোফাইল কি, ফাইল অর্থ আকর্ষণ করা বা আসক্তি। তাহলে ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, তাহলে সে কাকে আকর্ষণ করবে, অবভিয়াসলি যাদের পজিটিভ চার্জ আছে তাদেরকে কিন্তু আকর্ষণ করবে। সো কার্বন, কার্বোক্যাটাইন এবং অষ্টক সংকোচন আমরা দেখেছি যে এদের পজিটিভ চার্জ ছিল, সো এরা সবাই ইলেকট্রনকে অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করবে। এবং নিউক্লিওফাইল, আমরা জানি যে ফাইল শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা, এরা তাহলে নিউক্লিয়াসকে কারা আকর্ষণ করবে, যেহেতু আমরা জানি যে নিউক্লিয়াস পজিটিভ চার্জ, তাহলে এরা পজিটিভ চার্জ হলে তাহলে কাদেরকে আকর্ষণ করবে, অবভিয়াসলি যাদের নেগেটিভ চার্জ আছে তাদেরকে আকর্ষণ করবে। আমরা জানি যে, আমরা জেনে ফেলেছি যে কার্বন আয়ন, অষ্টক সম্প্রসারণ এবং মুক্তজোড় ইলেকট্রন এদের সবগুলোরই নেগেটিভ চার্জ, সো এরা অবভিয়াসলি নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। তো আজকে এটাই ছিল আলোচনা ইলেকট্রন আকর্ষী বিকারক সম্পর্কে। আশা করি তোমাদের মোটামুটি ধারণা দিতে পেরেছি। এরপরে তোমাদেরকে, তোমাদের সামনে একটা দারুণ একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল
এবং পশম ইলেকট্রোফাইল অনেকে তোমরা কি করো এটা মনে রাখতে পারো না, এটা অনেকগুলো এটা ধনাত্মক ইলেকট্রোফাইল গুলোকে কিভাবে মনে রাখা যায় বা পশম ইলেকট্রোফাইল কে এতগুলো কিভাবে মনে রাখবো, এর জন্য আমি খুব সহজ একটা পদ্ধতি নিয়ে নেক্সট ভিডিওতে আসব। তো তোমাদের সবারই সুস্থ কামনা আশা করে আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।